কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেলেন আউট হইয়া কুমিল্লা তিল্লাকপীর চারগাছ বাজার চন্দ্রপুর বৈশের কোট কামালিয়া চালা ফুলগাছিয়া চালা ঈসা দিঘি কালিয়ান এই এলাকায় একটা তরিকা আছে দেখেন তো মানা যায় কিনা শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজন জিয়ারতে আইসে আমরা পুরো মনের বাসনা গোলাপ সার মাজারে ফাইল্লা পাগলার মাজারে ফুসি পাগলার মাজারে শিয়াল বাবার মাজারে ল্যাংটা বাবার মাজারে যে ব্যক্তি এই দোয়াটি তিনবার বলবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবী বলেন তার জীবনের সব গোনা ক্ষমা হয়ে যাবে সেই দোয়াটি আমার সাথে পড়েন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا
من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله يقول إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো ফল পাবে তুমি দোজখানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজখানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মাজদাদ মহতরম জনাবে সদর
সম্মানিত শ্রুতি মণ্ডলী, ঐতিহ্যবাহী ছুরিটোলা স্কুল মাঠ এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মহতরম সুযোগ্য সভাপতি হযরত ওলামা ইকরাম, ওলামা দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত শ্রুতি মণ্ডলী, গভীর রাত, আর এই শেষ সময় আমাকে উঠানো হলো। আমি তো ভেবেছিলাম শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরে আর কেউ থাকবে না, আর যিনি শেষ আকর্ষণ তাকে শেষে রাখাই উচিত, কিন্তু আমার আগেই তিনি উঠে গেলেন, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এরপরও আপনারা আছেন, আপনাদেরকে আহলান সাহলান আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আরও শুক্রিয়া আদা করি গভীর রাত্রিতে মহান আল্লাহ কোরআন ও সুন্নাহর আলোচনায় আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। আমরা আর একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের, গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া এই পৃথিবীর কোনো জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না। আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, ঠিক কিনা? প্রবৃত্তি সভ্যতা কৃষ্টি কালচার যদি বিজাতির হয় আমরা নাজাত পাব কি করে? আদর্শ শুধু রসুলের, সভ্যতা শুধু রসুলের। আল্লাহ তাআলা বলছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মহামানব, মানবতার মুক্তির দূত, যার চরিত্রের ক্রান্তি দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাবে না। তাহলে আদর্শ মানব কার? জোরে বলেন, রসুলের সভ্যতা প্রবৃত্তি সব রসুলের। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার তরিকা মানব কার তরিকা? জোরে বলেন না, না সাইদিয়া, চিস্তিয়া, কদরিয়া, নকশাবন্দি দিয়া, মুজাদ্দে দিয়া, আলপেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, জাহেরি, বাতিনি, তরিকা কয়টা? জোরে বলেন কয়টা? এত তরিকা কোত্থেকে আসলো? মানুষ যখন মারা যায়, মুসলিম উম্মা, মুসলিম নরনারী যখন মারা যায়, লাশটা কবরে রাখে না, একটা সুন্নতি দোয়া পড়তে হয়। যে যে তরিকায় থাকে সেই তরিকাই তো বলতে হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কাদেরিয়া। চলবে না? কেন? এই আমি তো এই তরিকার মানুষ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে চিস্তিয়া, এটাও চলবে না? মরে নাকে বুঝবেন খেলাটা। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মাঝভান্ডারি, এটাও চলবে না? এটা তো তরিকা, এই পথের উপরেই তো আমি আছি। হ্যাঁ, কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক কিনা? বিসমিল্লাহ কার নামে? কার নামে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে তোমার নবীর তরিকায় লাশটা রেখে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? জীবন ও নবীর তরিকা মানে নাই, রসুলের সভ্যতা মানে নাই, নবীর আদর্শে জীবন গড়ে নাই, ঠিক কিনা? তরিকা মেনেছে কোনটা? হ্যাঁ, ওই যে
পানির নিচে মন জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না। আরে সুবহানাল্লাহ, কোনকে কয় সুবহানাল্লাহ? আকামের পিছনে সুবহানাল্লাহ ফিট করম যায়, এই তরিকা মানা যাবে? আরো জোরে বলেন যাবে। আর একটা তরিকা আছে বলবো, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেলেন আউট হইয়া। জোরে বলেন, আবার সুবহানাল্লাহ কইেন না, এ তরিকা মানা যাবে? হ্যাঁ, এ তরিকা নাই আছে না? কুমিল্লা তিল্লা পীর চার গাছ বাজার চন্দ্রপুর বৈশের কোট কামালিয়া চালা ফুলগাছিয়া চালা ইসা দিঘি কালিয়ান এই এলাকায় একটা তরিকা আছে, দেখেন তো মানা যায় কিনা বলবো। তারা কি বলে জানেন? তারা বলেন, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। 99টা নাম কার? এর ভিতরে রঙ্গিলা নাম আছে? ওরা যে রঙিন কাপড় পরে, হ্যাঁ, ওদের মাথায় রঙিন, পরনে রঙিন, ওরা আল্লাহরে রঙিন বানায়া কয়, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। রূপসানিয়া ভাবদরিয়া সৃজন করলে দুনিয়া, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। জোরে বলে নাউজুবিল্লাহ, এ তরিকা মানা যাবে? হ্যাঁ, এটাও তরিকা। আর একটা তরিকা আছে, সেখানে মানুষ যায় ঈমান নিয়া বাড়ি আসে মোশরেক হইয়া। সেখানে তরিকাটা দেখেন, তারা বলে কি বলে জানেন? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজন, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। মনের বাসনা পূরণ করবে কে? ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর নাম তাওহীদ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না? দেওয়ার মালিক কে? যদি রসুলের কাছে চাই, যদি বলি আল্লাহ রসুল আল্লাহ মাফ করো, ডাকলাম কয়জনকে, মাফ করবে কয়জন? চাচ্ছে কার কাছে? রসুল কি বলেন দেখেন? আম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সালতা ফাসআলিল্লাহ। রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, তোমরা যখন কোনো কিছু চাইবে ফাসআলিল্লাহ, কার কাছে? গোলাপ সার মাজারে, ফাইল্লা পাগলার মাজারে, ফুসি পাগলার মাজারে, শিয়াল বাবার মাজারে, ল্যাংটা বাবার মাজারে, রংপুর বদরগঞ্জে মাহফিলে গেলাম আমি আর শরীফুল মাদানি, আবার ভয়েরা প্রাইভেট কারে বসে দেখলাম নতুন একটা মাজারের নাম রংপুর বদরগঞ্জে, মাজারের নাম ইটা বাবা রহমাতুল্লাহ আলাইর মাজার। কত ধোকাবাজি জানেন! হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ইটা বাবা, ওই মাজারে হাজার হাজার ইট পড়ে দৈনিক। এলাকার মানুষ কইল, ওস্তাদজি কোনোদিন 20,000 ইট পড়ে, কোনোদিন 15,000, 10,000, 25,000 পর্যন্ত এই দৈনিক ওই মাজারে ইট দিয়ে যায়। জোরে কর আস্তাগফিরুল্লাহ। ইমান নিয়ে যায় সেখানে বাড়ি আসে মোশরেক হইয়া। সেখানে একটা তরিকা আছে, সেই তরিকাটা মানা যায় কিনা দেখেন।
তারা কি কয় দেখেন তারা কয় শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজন জিয়ারতে আইছি আমরা পুরো মনের বাসনা সিলেট বাসি ধন্য হলো তোমার পরশে কত রোগী হইলো ভালো তোমার মাজারে গিয়া আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না জিয়ারতে আইছি আমরা পুরো মনের বাসনা আরো জোরে আস্তাগফিরুল্লাহ মুসলিম জাতি আজ কোন পথে হ্যাঁ কোন রাস্তায় শুনেন শিখ বেদাদের অন্ত নাই মানুষ কবর পূজা করে মাজার পূজা করে আগুনেরও পূজা করে ঠিক না আমি এক প্রোগ্রামে গেছি বসে আছি সেখানে সেখানে সেই যে বাড়িতে আছি ওই বাড়িতে একটা বাচ্চা হয়েছে এখন আমি পাশের রুমে বসা তো ওই বাড়িওয়ালা যার বাচ্চা হয়েছে ছেলে ও ঘরে ঢুকবে তো ওর শাশুড়ি বলছে দাঁড়াও দাঁড়াও ঘরে ঢুকো না দাঁড়াও ওই জায়গায় তো ওই লোকটা বলছে আমার ছেলে আমি দেখবো না দাঁড়াও এখানে তো বলছে কেন কি বলছে এখানে এই দরজার মুখে আগুন আছে আগুনে হাত পা ছেঁকে তারপরে ঘরে ঢুকো জোরে বলে না আস্তাগফিরুল্লাহ আর জোরে বলে নাউযুবিল্লাহ মানুষ আগুনের পূজা করে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আল্লাহ ভগবানের হে মন্দর গণের হে বিশ্বাসী গণের ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না কে বলছে আরো জোরে কে বলছে আল্লাহ পাক বলছেন তাদের সভ্যতা তাদের প্রবৃত্তি তাদের কৃষ্টি কালচার গ্রহণ করিও না আমি কক্সবাজার পর্যটক মেটেল এখানে আমার প্রোগ্রাম এয়ারপোর্ট থেকে বিমানে বসেছি ডান পাশে আমার বাম পাশে ছিটে এক মহিলা বসে মহিলার কোলে ফুটফুটে একটা বাচ্চা বাচ্চার বাম কপালে কাজলের কালো টিভি দেওয়া মহিলা আমাকে ইন্ডিকেট করে বলছেন যে আপনি কোথায় যাবেন কক্সবাজার কয়েকটা অনুরোধ করি বলেন আমার বাচ্চাটাকে একটু ঝাঁড়াই দেন তাই বললাম ঝাঁড়াবো এই বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপটা কেন দিলেন বলছে হুজুর বিমানে উঠেছি বিপদ আপদ আছে না বলে ও আর মুসলমান থাকলো হ্যাঁ ওই কাজলের কালো টিপটাকে রক্ষা করবে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ আমি আল্লাহ ক্ষমা করি না কে বললেন আরো জোরে কে বললেন আমরা কি করছি ক্ষমা করি না আইয়ুশরিকা বি আল্লাহ পাক বলেন যারা আমার সাথে শরীক স্থাপন করে শিরক করে কেউ যদি বলে তুমি ছিলে বলে বেঁচে গেলাম এটাও শিরক কেউ যদি বলে তুমি না আসলে মরে যেতাম এটাও শিরক ঠিক না আমার ভাষা গোরান আদর্শ মোড়ে তিন তলায় বসে ঈশার পরে চা খাচ্ছে
পাশের ফ্ল্যাটের তিনতলায় এক লোক তার স্ত্রীকে ডেকে বলছে, খোকার মা কি হইছে, ডাকো কেন, কয় এদিকে আহো, বহ এই জায়গায়, কি হইছে কও। কয় খোকার মা, আজকের আমি ডাক্তারের কাছে না গেলে মরেই যেতাম। এটা কি? জোরে বলেন, এটা কি? শিরক। ওর কি বলতে হতো? খোকার মা, আল্লাহ আমাকে ডাক্তারের কাছে নিছিলো বলেই বেঁচে গেছি, ঠিক না? এক ফেরিতে উঠেছে, ফেরিতে লেখা বাবা শাহ মাখদুম। ফেরির ক্যাপ্টেন রে বললাম, এই পীরের নাম কেন? কয় হুজুর, যাতে ফেরি না ডোবে। ডোবে নাই, কয় তিনবার ডুবছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। ও আর মুসলমান থাকলো? জোরে কোন থাকলো? না থাকলো না। দেখ আমার বিষয়, আমার ভাইয়েরা শায়খ সুরিটোলা কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বাইতুল মামুর মসজিদের সম্মানিত ইমাম মোহতরম শায়খ হাফেজ মুজাম্মিল, আমার বিষয় তাওবা। এই জাতীয় শিরক এবং বেদাত থেকে আসুন আমরা তাওবা করি, তাওবা নিয়ে বাড়ি যাই। তাওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাওবা ছাড়া কেউ মুমিন হবে না, তাওবা ছাড়া কারোর গুনাহ ক্ষমা হবে না। শুধু তাই না, এমন কি আল্লাহ স্বয়ং আল্লাহ রসুলকে তাওবার নির্দেশ দিয়েছেন। সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, আপনি আপনার প্রতিপালকের পবিত্রতার সাথে প্রশংসা করুন আর ক্ষমা প্রার্থনা করুন, আমার কাছে তওবা করুন, আমি তওবা কবুলকারী। আল্লাহ যে নবীর আগের পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, যার জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ তওবার নির্দেশ দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ইয়াকুলু ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন সাবঈনা মাররা। রাওয়াহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? আল্লাহে আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিশ্ব নবী বলেন, আমি দিবসে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করি। আল্লাহি ইয়াকুলু আল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন সাবঈনা মাররা। আল্লাহর নবী বলেন, আমি 70 বারের অধিক দিবসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করি। তওবা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন আল্লাহর কাছে, তওবা করলেন, রব্বানা হে আমার প্রতিপালক, জলামনা আল্লাহ আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়াতারহামনা আর যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব, তওবা ছাড়া একটা মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াতুবু ফাওলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, যারা তওবা করে না তারা জালেম। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ পাক বলেন,
ومن لم يتب فأولئك هم الظالمون زرا توبة كرنا ترى ظالم مهان الله پاک بلن توبوا إلى الله جميعا أيها المؤمنون هي ইমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা তোমরা সকলি আমি আল্লাহ আমার কাছে তওবা করো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই ব্যক্তি তওবা করে দর দিল 99টা মানুষকে খুন করে এক আবেদের কাছে গেল যে বলল ভাই সেই বুখারীর হাদিস আমি 99টা খুন করেছি লম্বা ঘটনা বলবো না আমার কি তওবা নাই আমার কি গুনাহ ক্ষমা হবে না আমার ভাইরা এই ব্যক্তি ওই আবেদ বললেন তুমি 99টা মানুষের খুন করে তওবা খোঁজো তোমার আবার তওবা তোমার গুনাহ মাফ হবে না বললে কি মাফ হবে না কয় না কয় আমি 99টা খুন করে বসে থাকবো কে আর একটা বাকি আছে তোমারও হত্যা করি তাকে হত্যা করলো 100 খুন করলো সহি বুখারী আল্লাহর কসম হাদিসটা সহি এর পিছনে সনদ আছে হাদা সহি হন ওই লোকটি আরেকজন ব্যক্তির কাছে গেলেন ভাই আমি 100 খুন করেছি আমার কি তওবা নাই আমার কি ক্ষমা নাই কয় আছে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি অনুতপ্ত হয়ে অনুশোচনা এনে আমার ভাইরা এই অমুক সমাজে যাও যেই সমাজের মানুষ দিনদার ইমানদার এই সমাজে থাকলে তওবা কবুল হবে না এরা জিনা ব্যভিচার শোষণ অত্যাচার খুন খারাপি গীবত তোহমতে লিপ্ত এই সমাজ ছেড়ে দাও ওই দিনদার ইমানদার সমাজে চলে যাও ওখানে গেলে তোমার তওবা কবুল হবে এই ব্যক্তি আল্লাহর কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে দর দিল প্রতিমধ্যে মারা গেল জাহান্নামের ফেরেশতারা এসেছে ও 100 খুনের আসামি ওর আত্মা সিজ্জিনে যাবে জান্নাতের ফেরেশতা এসেছেন না ও তওবা করেছে ওর আত্মা ইল্লিনে যাবে আল্লাহর আরশ এবং জান্নাতের মাঝখানের একটা জায়গার নাম ইল্লিয়িন এখানেই যাবে দুই দল ফেরেশতা গন্ডগোল শুরু করে দিল এরা বলে না ও জাহান্নামী জান্নাতির ফেরেশতারা বলে না জান্নাতি আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন মীমাংসার জন্য কি মীমাংসা এই তওবাকারী যেখান থেকে তওবা করে অনুতপ্ত হয়ে অনুশোচনা এনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দর দিয়েছে ওই নেককার দিনদার সমাজে বসবাসের জন্য যাতে তার তওবা কবুল হয় আমার ভাইরা যদি ওই দিকে ওই সমাজের দিকে বেশি চলে যায় এক বিঘাত বা একে 1 ইঞ্চি তাহলে জান্নাতি ফেরেশতারা তার আত্মা নিয়ে চলে যাবে ইল্লিনে আর যদি কম হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে সিজ্জিনে চলে যাবে মাপা শুরু হলো মেপে দেখা গেল 1 বিঘাত ওই নেককার সমাজের দিকে এই তওবাকারী অগ্রসর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর এক রাতে এসেছে আমার ভাইয়ের আল্লাহ ওই নেককার সমাজের দিকে জমিনটা প্রশস্ত করে দিয়েছেন মহান আল্লাহ কত দয়ালু আল্লাহ কত দয়াবান শেষ পর্যন্ত ওই লোকটির আত্মা জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল ওর জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে গেল আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু যখন কোনো বান্দা ফাহিশিয়াত কাজ করে আত্মার পরে জুলুম করে অবিচার করে বান্দা যখন সারেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ আমি তোমার গোলাম আমি যে তোমার দাস আল্লাহ তুমি আমার স্রষ্টা আমি যে তোমার গোলাম আল্লাহ আমি ভিক্ষুক তোমার কাছে আমার মাফ করে দাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেনি ওমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ এরে বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে তোর গুনাহ ক্ষমা করে দেওয়ার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বন্ধুরা আমার
মহান আল্লাহ এজন্য কোরআনে কারিমের মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে ডেকেছেন, ডেকে তওবার কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইমানদার লোকরাও গুনাহ করবে, ওরাও জিনার মধ্যে লিপ্ত হবে, ওরাও চুরি করবে, ওরাও সুদ খাবে। তা না হলে আল্লাহ পাক এ কথা বলতেন না। আমার মানে ইমানদার ব্যক্তিরাও গুনার মধ্যে লিপ্ত থাকবে, আবার ফিরে আসবে, আবার তওবা করবে, দিনদার হয়ে যাবে, মখলেস বান্দা হয়ে যাবে তওবার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুহায়না কামিদি গোত্রের এক মহিলা রসুলের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার শাস্তি দিন। নবী মুখটা ঘোরাই নিলেন, আবার এপাশে এসে বললেন, আমি জিনা করেছি, আমার শাস্তি দিন। আল্লাহর নবীর মুখটা ঘোরাই নিলেন, আবার বললেন, আমি জিনা করেছি, আমার শাস্তি দিন। তাফিরনি ইয়া রাসূলুল্লাহ, আমার পবিত্র করাই দিন, আমার শাস্তি দিন। বিশ্ব নবী মুখটা ঘোরাই নিলেন, মহিলা চলে গেল। কিছুদিন পরে এই মহিলা রসুলের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমার গর্ভে অবৈধ সন্তান, আপনি আমার শাস্তি দিন। আল্লাহর নবী তখন কি বললেন জানেন? বললেন, অপেক্ষা করো, সন্তান প্রসব কাল পর্যন্ত। মহিলা চলে গেল, দীর্ঘ নয় মাস, সাড়ে নয় মাস অপেক্ষা করে, সন্তান প্রসব করে হাতে নিয়ে রসুলের কাছে আবার এসেছে, আবার এসেছে। ও তো তওবা করতে পারতো, রসুলের কাছে আবার এসেছে। বিশ্ব নবী বলেন, ও তো তওবা করতে পারত, আবার এসেছে। আল্লাহর নবী, আমি আর আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই, পরকালে মুক্তি চাই। এই যে আমার কোলে অবৈধ সন্তান, আমার শাস্তি দিন, এটা আমার জিনার ফসল। নবী বললেন, আবারও অপেক্ষা করো। কেন? কয় বাচ্চার দুধ পান কাল মিয়াদ পর্যন্ত, পূর্ণ দুই বছর অপেক্ষা করো। যাও, মহিলাটি চলে গেল। দীর্ঘ দুই বছর পরে মহিলাটি বাচ্চার হাতে শুকনা রুটির কথা বুখারিতে এসেছে, শুকনা রুটি দিয়ে রসুলের কাছে এসে বলেন, হে আল্লাহর নবী, আমার দুধ পান কাল মিয়াদ পেরিয়ে গেছে। এই এই যে এই বাচ্চা এখন শুকনা রুটি খায়, আমার শাস্তি দিন। এখন রসুল কি বলছেন জানেন? নবী বললেন, তুমি কি জানো জিনার শাস্তি কত কঠিন? হ্যাঁ আমি জানি, আমি পরকালে শাস্তি নিতে চাই না, জাহান্নামের আগুনে আমি পড়তে চাই না। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। হে আল্লাহর নবী, জাহান্নামে আমি ধরা দিতে চাই না, আমি পরকালে শাস্তি পেতে চাই না, আপনি আমার শাস্তি দিন। আল্লাহর নবী বাচ্চাটা আরেকজনের দায়িত্বে দিয়ে নবী নির্দেশ দিলেন, গর্ত খোলো, বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর মেরে সঙ্গে সার করো। তাই করা হলো। খালিদ বিন ওলিদ চিন্তা করলেন, একজন জলিল কদর সাহাবী খালিদ, খালিদ ইবনে ওয়ালিদ, সে চিন্তা করলো, কত পাথরের আঘাত এই মহিলার মাথায় লাগবে, কত আঘাত সহ্য করবে, তারপরে নাম মারা যাবে। আমি এক কাজ করি, বড় একটা পাথর তার মাথায় মারি, মাথা দ্বিখণ্ডিত হয়ে মহিলা দ্রুত মারা যাক। হযরতে খালিদ বিন ওয়ালিদ বিশাল আকারের পাথর মহিলার মাথায় ছুঁড়ে মারলেন, মহিলার মাথা ফেটে রক্ত ফিনকে ওই খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগলো। খালিদ বিন ওয়ালিদ ওই জিনাকারী নারীর নাপাক রক্তকে ঘৃণা করলেন। বিশ্ব নবী এটা দেখলেন, নবী বলেন, খালিদ, কার রক্তকে তুমি ঘৃণা করো? খালিদ রে, মদিনার দর্জন জান্নাতি সাহাবীর তওবা একদিকে, আর মহিলার তওবার একদিকে খালিদ, এ মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি বেশি লম্বা করব না, বেশি কষ্ট আপনাদের দিব না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহ,
توبه করো আমি আল্লাহ আমার কাছে তাওবাতান নাসুহা নাসুহা মানে খালিস দিলে আল্লাহর কাছে যারা তওবা করে আল্লাহর নবী বলেন সহি মুসলিম হাদিস নাম্বার 2813 সহিহা হাদিস নাম্বার 309 বিশ্ব নবী বলেন আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আব্দা হে আমার বান্দারা তোমরা শোনো তোমার গুনাহ যদি আসমানের কিনারে ঠেকে যায় তোমার গুনাহগুলো যদি পৃথিবী পরিমাণ হয় ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব জোরে বলেন সুবহানাল্লাহ আর ঘুমায়ো না নয়ন চাহিয়া আর ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জলে এমনি করেই একে একে সব গেল রসাতলে বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মৃত্যুর কথা চিন্তা করে তওবা করে জাহান্নামের কথা ভেবে তওবা করে কবরের কঠিন আজাবের কথা ভেবে তওবা করে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখরে এক্ষুনি তোর আসতে পারে মৌতের ডাকরে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ এ বাইনা হলো তওবা জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন আজ্জিলু বিত্তাওবাতে কবলাল মউত যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে জাহান্নামের কথা ভেবে তওবা করে কবরের কঠিন আজাবের কথা ভেবে তওবা করে নিজের আমল নামার গুনার কথাগুলো ভেবে তওবা করে আমার ভাইরো শুনুন আমি লম্বা করব না কষ্ট দেব না সূরা জুমারের 53 নম্বর আয়াত আপনাদেরকে উপহার দিয়ে হাদিয়া দিয়ে আজকের মতো আমি আজাদি বিদায় নিব আমার সাথে আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور আল্লাহু আকবার আমার ভাইরা সুরি টোলার কত প্রোগ্রাম করেছি কিন্তু এত মানুষ আমি বহু বছর পরে দেখলাম জোরে কোন আলহামদুলিল্লাহ যে জাগানায় দাঁড়িয়ে মানুষ অ শুনতেছে যে সুরি টোলাতে এত মানুষ আমি বহু বছর পরে দেখলাম আল্লাহ এ মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দাও জোরে বলেন আমি তওবা কাকে বলে আপনারা কি মনে করেছেন যে তওবাকে হুজুরের পাগড়ি ধরে করতে হয় হুজুরের দরবারে যে টাকা দিয়ে করতে হয় এমন একটা ঘটনা ঘটে গেল আমার মসজিদের মুসল্লি নাম আমি বলবো না ওয়াদা করেছি বলছো হুজুর আমার নাম বলবেন না আপনি ঘটনা বলবেন কিন্তু আমার নাম বলবেন না যখন বাইতুল মামুর টিনের ঘর ছিল দেখেছেন আপনারা তখন আমার এক মুসল্লি হুজুর আমি ব্যবসা করি আমার এক ব্যবসায়িক পার্টনার আমাকে বলল আচ্ছা আমরা তো কত পাপই করলাম তো হুজুরের দরবারে যাই যে একটু তওবা করি ওখানে গেলে কি তওবা ক্ষমা হবে হ্যাঁ হবে তো হুজুরের দরবারে গেছে দরবারের নামটা আমি আর বলবো না আরামবাগে আসে তো হুজুরের কাছে গেছে তো যাওয়ার আগে বলছে আমাকে বলল যে আমার ব্যবসায়িক পার্টনার বলল কিছু টাকা পয়সা তো নিতে হবে কত কয় অন্তত 1 লাখ তো আমি 1 লাখ টাকা নিয়ে গেলাম হুজুর আসলো নামলো বসলো 1 লক্ষ টাকা হুজুরকে দেওয়া হলো হুজুর দম মেরে বসে আছে দম মেরে বোঝেন না জিম মেরে বোঝেন একবারে চুপচাপ মাসি নড়ে হুজুর নড়ে না
তো আমি বললাম ওই আমার মুসল্লি তার পার্টনারকে বলল হুজুর তো কিছু কয় না চুপ করে বসে আছে যে আস্তে কথা কন হুজুর চতুর্থ আসমানে আমি বলেন কি তারপর আরো প্রায় পাঁচ মিনিটের মতো হুজুর চুপ করে বসে থেকে হঠাৎ করে বলছে ইয়া মালিক হুজুরের একটা চিৎকার দিল সমস্ত মানুষ থরথর করে কাঁপলো আমার দিকে তাকায় কইলো যা তোর গুনাহ মাফ হয়ে গেছে আমি ওর পার্টনারকে বললাম ভাই কি হইল কই হুজুর তো সপ্ত আকাশে আল্লাহর সাথে দেন দরবার করে তোমার গুনাহ মাফ করে দিয়েছে জোরে কর আল্লাহু আকবার তওবা নিজের তওবা নিজে করেন ঠিক না সবচেয়ে ছোট তওবা أستغفر الله يا الله আমারে মাফ করে দাও বিশ্ব নবী বলেন যে ব্যক্তি এই দোয়াটি তিনবার বলবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবী বলেন তার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে সেই দোয়াটি আমার সাথে পড়েন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই দোয়াটা যে তিনবার পড়বে নবীর জবানের কথা ওর জীবনের সব গুনাহ মাফ হয় বন্ধুরা আমার নিজের তওবা নিজে করেন গভীর রাত্রি দেখ সারা পৃথিবী যখন ঘুমের রাজ্যে বিচরণ করছে কোথাও মানুষজন নাই সাড়া শব্দ নাই শুধু মিটি মিটি করে জোনাক পোকা গুলি জ্বলতেছে আপনি উঠুন অজু করুন তাহাজ্জুদের পাটি পিছান সেজদায় পড়ে যান আল্লাহ জীবনে কত জিনা করেছি কত ভুল করেছি আল্লাহ মাফ করে দাও আর জিনা করব না আর মদ খাব না আর ইয়াবা খাব না ডাল পুরি যা আছে একটাও খাব না আল্লাহ আমারে মাফ করে দাও আমার ভাইরা বন্ধুরা আমার এই ব্যক্তি যদি আর জিনা না করে এই ব্যক্তি যদি আর মদ না খায় আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ কত দয়ালু আল্লাহ পাক বলেন সাইয়্যাতিহি হাসানা আমার ওই বান্দার মদের গুনাহ জিনার গুনাহ আমি আল্লাহর নেকি বানায় দিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত কোরআনের মধ্যে সবচেয়ে খুশির আয়াত এর চেয়ে আনন্দের আয়াত খুশির আয়াত আল্লাহর কসম কোরআন আয়াত দ্বিতীয়টি নাই আয়াতটা শুনে নেন তারপরে বাড়ি যান আয়াত আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আমার ওই সমস্ত বান্দাদের বলে দিন যারা তাদের আত্মার পরে জুলুম করেছে অবিচার করেছে কত গীবত কত তোমত কত জিনা কত ব্যভিচার কত চুরি কত শোষণ অত্যাচার আমার বান্দারা যারা আত্মার পরে জুলুম করেছে অবিচার করেছে আপনি তাদের বলে দিন তাকনা তুমির রহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয় এই আয়াতটা আমার ওয়াহশী বিন হাবরের উপরে হাবরের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও নবী তুমি বলে দাও আমার রহমত থেকে যেন আমার বান্দারা নিরাশ না হয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া জামিয়া শব্দ আল্লাহ বসাই দিয়েছে আমার বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি ভেবেছিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরে আর একটা লোক দাঁড়াবে না আমি আপনাদের এই ভালোবাসায় আমি সিক্ত এই ভালোবাসায় আমি ধন্য আমি আপনাদের সবার জন্য বিশেষ করে আজকের এই মাহফিল কমিটি যারা তিন মাস আগে আমার অত্যন্ত স্নেহের মহতরাম শায়খ হাফেজ মুজাম্মেল দাওয়াত দিয়েছেন আজকের এই প্রোগ্রাম এই সরিজোলার এই প্রোগ্রামে যারা জান মাল দিয়েছে আল্লাহ এর বিনিময় শুধু জান্নাত দিও জোরে বলেন আমিন তওবার দুটো পদ্ধতি আমি আপনাদের জানিয়ে দেই তার মোস্ট ইম্পর্টেন্ট একটা পদ্ধতি হলো
আমার ভাইরা গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা তওবা করা গুনার বাসনা আর না করা সেই গুনায় আর ফিরে না যাওয়া তাহলে তার গুনাহ মাফ হবে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ফজরের সালাতের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে মাগরিবের আগে যদি মারা যায় সরাসরি জান্নাতে যাবে ব্রেক হবে না আর ওই ব্যক্তি যদি ফজরের সালাতের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে মাগরিব হওয়ার আগে যদি মারা যায় ওই লোকটা সরাসরি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন সালাতুর রাসূল এই বইয়ের মধ্যে এই দোয়া আছে সব নামাজ শিক্ষার মধ্যেই আছে সালাতুর রাসূল বিশ্বমানের সালাত শিক্ষা এর উপরে নামাজ শিক্ষা আর বাংলাদেশে নাই সালাতুর রাসূল এটা আপনারা পড়বেন পাবেন এর মধ্যে এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা মুখস্থ করে নেবেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে কিন্তু কোন মুহূর্তে আমরা মারা যাব জানি না এখনি মৃত্যুর জন্য আমার ভাইরা তওবা করে প্রস্তুত হওয়া উচিত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করুক সবাই বলে আমিন আমি সবশেষে বিশেষ করে চুরিটোলাবাসী এত সুন্দর একটি প্রোগ্রাম এই ঢাকাবাসীকে উপহার দেওয়ার জন্য আল্লাহ যেন তাদের কষ্ট তাদের জান মাল তাদের ত্যাগ কুরবানি এক ঝাঁক যুবক সারাক্ষণ কষ্ট করছে আমি দেখলাম এবং মুরব্বী এবং যারা ডোনার এবং যারা প্রশাসন যারা সহযোগিতা করেছেন থানা এবং পুলিশ ভাইয়েরা এলাকাবাসী মা বোন আমি সবার জন্য দোয়া করছি এবং যারা এই মাহফিল সফল করার জন্য আপনারা দীর্ঘ রাত পর্যন্ত রাত্রি প্রায় আমার ভাইয়েরা রাত 2:12 আমার ঘড়ি ঠিক আছে নাকি হ্যাঁ 2:12 আল্লাহ আকবার আপনারা বসে আছেন আল্লাহ জন্য মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় জোরে বলেন আমিন এই বলে আমি আজকের আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাতু শুনুন সংক্ষিপ্ত দোয়া মসজিদ ভঙ্গের দোয়া না পাঠ করে আপনারা কেউ যাবেন না এই দোয়াটি আল্লাহর আরশে খোদাই করে লেখা হয় এবং আল্লাহ ওই দোয়ায় সিল মেরে দেয় এবং এই দোয়ার নেকি ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত আল্লাহ কর্তন করেন না জোরে বলেন সুবহানাল্লাহ দোয়াটি হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা